আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ উমর ফারুক, লেকচারার ট্রমা এম টেন ম্যাটস। আজ আমি তোমাদের সঙ্গে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র নিয়ে আলোচনা করব। আমরা ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র জানতে গেলে আমাদের এর অ্যানাটমি সম্পর্কে বিশদভাবে জানা অবশ্যই দরকার। তো সেজন্য আজকে আমরা এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলব। তো প্রথমে আমরা জেনে নিব যে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র বলতে আমরা কি বুঝি। তো ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র হলো যে সমস্ত শরীরের যে সমস্ত অঙ্গ খাদ্য গ্রহণে এবং হজমে সহায়তা করে সেটাই ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র। তো ডাইজেস্টিভ সিস্টেমকে আমরা বিভিন্ন অংশে দেখতে পাই। ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন অঙ্গ রয়েছে। অঙ্গসমূহ হলো, আমরা যদি তাকাই তাহলে দেখতে পাই যে এখানে এটা হলো ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, তারপর রয়ে গেছে ফ্যারিংস, তারপরে ইসোফ্যাগাস। এই ইসোফ্যাগাস এখানে স্টমাকের সঙ্গে সংযুক্ত হয়েছে, এটা হলো স্টমাক। স্টমাকের পরে রয়েছে স্মল ইন্টেস্টাইন, এটা হলো স্মল ইন্টেস্টাইন। আমরা যদি স্মল ইন্টেস্টাইন সম্পর্কে জানতে চাই তাহলে স্মল ইন্টেস্টাইনকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, বিভক্ত করা হয়েছে। তিনটা ভাগ কী কী আমরা যদি দেখি, দেখতে পাবো এখানে ডিউডেনাম, তারপরে জিজোনাম, তারপরে ইলিয়াম, এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই স্মল ইন্টেস্টাইনকে। স্মল ইন্টেস্টাইনের পরে রয়ে গেছে লার্জ ইন্টেস্টাইন, এটা হলো লার্জ ইন্টেস্টাইন। তো লার্জ ইন্টেস্টাইনটা আমরা যদি দেখি, এই যে পুরোটা এই অংশটা হলো, এটা হলো লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনটা এখান থেকে শুরু হয়ে এইভাবে এদিকে এটা লার্জ ইন্টেস্টাইন চলে এসছে। তো এই লার্জ ইন্টেস্টাইনকে আবার আটটি ভাগে ভাগ করা হয়েছে। স্মল ইন্টেস্টাইনের পরে হলো লার্জ ইন্টেস্টাইন। ঠিক যেমনি স্মল ইন্টেস্টাইনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, তেমনি লার্জ ইন্টেস্টাইনকেও আটটি ভাগে ভাগ করা হয়েছে। আটটি ভাগের মধ্যে কী কী আছে আমরা দেখতে পাই। যদি এতক্ষণ আমরা স্মল ইন্টেস্টাইনের যে তিনটি অংশে বিভক্ত করা হয়েছে সেই সম্পর্কে তোমাদেরকে বলছিলাম, এবার আমরা আসব লার্জ ইন্টেস্টাইনে। এর পরবর্তী অংশ রয়েছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন হলো এখান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই পুরো অংশটা হলো লার্জ ইন্টেস্টাইন। এই পুরো অংশটাকে বলা হয় লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনকে আবার আটটি অংশে বিভক্ত করা হয়েছে। তাহলে কী কী আছে এই আটটি অংশের মধ্যে আমরা এখন এটা দেখব। আমরা যদি লার্জ ইন্টেস্টাইনের যে আটটা অংশে বিভক্ত করা হয়েছে সেদিকে তাকাই তাহলে আমরা কী দেখতে পারবো। প্রথমে আমরা দেখতে পারবো অ্যাপেন্ডিক্স, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের পরে রয়ে গেছে কী, এটা কী অংশ রয়ে গেছে, এটাকে আমরা কী বলবো অ্যাপেন্ডিক্সের পরে, এটা হলো সিকাম। সিকাম, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো সিকাম। সিকাম, সিকামের পরে কী আছে, সিকামের পরে অ্যাসেন্ডিং কোলন। এই যে এখানে আমরা সিকাম দেখতে পাচ্ছি, সিকাম থেকে এই পর্যন্ত চলে আসছে অ্যাসেন্ডিং কোলন। এই যে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা, এটা হলো অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলনের পরে এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা কী বলবো, ট্রান্সভার্স কোলন। যেহেতু এই অংশটা ট্রান্সভার্সলি আছে, তাই না, আমরা যে ট্রান্সভার্সলি যে অংশটা দেখতে পাচ্ছি এটা হলো ট্রান্সভার্স কোলন। তারপরে এই যে কোলনটা আমরা এদিকে দেখতে পাচ্ছি এই পাশে চলে এসছে, এটা হলো ডিসেন্ডিং কোলন। ডিসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলনের পরে রয়ে গেছে কি, সিগমোয়েড কোলন। হ্যাঁ, এই যে আমরা অংশটা দেখতে পাচ্ছি এটা হলো সিগমোয়েড, সিগমোয়েড কোলন। সিগমোয়েড কোলনের পরে কী আছে, সিগমোয়েড কোলনের পরে হলো রেকটাম, তাই না, সিগমোয়েড কোলনের পরে হলো রেকটাম। এই যে দেখতে পাচ্ছি জায়গাটা হলো রেকটাম, তারপরে রয়ে গেছে অ্যানাল ক্যানাল, অ্যানাল ক্যানাল। তাইলে আমরা একটা মোটামুটি যে ডাইজেস্টিভ সিস্টেমের যে অ্যানাটমিটা এই বিষয়ে আমরা একটা মোটামুটি ধারণা পেলাম যেখানে ডাইজেস্টিভ সিস্টেমে কী কী অংশ রয়ে গেছে এবং কতগুলি অংশে কোন অংশটা বিভক্ত বিস্তারিত আমরা জানতে পেরেছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের এ পর্যন্তই, আমরা এর কিছুটা অংশ আরও রয়ে গেছে যেটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। সকলকে ধন্যবাদ।